হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এই তো কিছুদিন পরেই হচ্ছে রমজান, আর কয়েকটা দিন আছে মাত্র হাতে গোনা। তো ভাবলাম একটু এখানে ক্লিন করে নিই আমার রান্নাঘরটা। তো এখানে রান্নাঘর ক্লিন করার জন্য হচ্ছে আমি আর কি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমার ওভেনটাকে ক্লিন করব। তো ওভেন আসলে অনেক ময়লা হয়, নোংরা হয়, তো ওভেন মাঝে মধ্যেই ক্লিন করতে হয়। তো ভাবলাম হচ্ছে আজকে ওভেনটাকে ক্লিন দিয়েই শুরু করি রান্নাঘর ক্লিন করা। তো এখানে আমার যে একটা র‍্যাক আছে, তো এই র‍্যাকটার মধ্যে হচ্ছে অনেক কিছু। তো এখানে আনাসের খাবার দাবারও আছে, তারপরে হচ্ছে নুডলস আছে। তো এখানে আমি তেলও রাখি, তেলের যেই বোতলগুলো নিয়ে আসি আমি মার্কেট থেকে, তো এগুলোও এখানে রেখে দিই আর কি। তো এগুলো সব কিছু আমি হচ্ছে গুছাবো। আর ওভেনে যে র‍্যাক, তো যেটার মধ্যে আর কি ওভেনটা আমার রাখা, তো এই র‍্যাকের মধ্যে যে তাকগুলো আছে, তো এখানে কিন্তু তিন চারটা তাক আছে। তো এগুলোর মধ্যে একটা হচ্ছে আমার যে থালাবাটিগুলো, তো এগুলো রাখা। আর এখানে হচ্ছে কিছু টুকিটাকি আর কি পট রাখা। তো এগুলো সব কিছুই হচ্ছে আমি সুন্দরভাবে গুছিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিব। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এখানে হচ্ছে আমার যে ওভেনের র‍্যাকটা আছে, তো এটার পাশেই হচ্ছে আর একটা তাক। তো এটা একটা বক্সের মতো আর কি। তো এটা আমার মানে কিচেনের সাথেই ছিল, তো আমি এটাকেও মানে এখানে সুন্দরভাবে রেখে দিয়েছি যাতে এটার মধ্যে অনেক কিছু রাখতে পারি। তো এখানে হচ্ছে আমি অনেক কিছু রেখেছি, তো সেগুলো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা একটা করে। তো এগুলো গুছিয়ে নিব। আর অনেক অনেক বাজার আছে যেগুলো মানে রমজানের, যেমন বেসন, তারপর হচ্ছে ডাল। তো এগুলো অবশ্য মানে আমার এখনও মানে আছে আর কি। তো আমি মাঝে মধ্যে আর কি বেসন দিয়ে হচ্ছে বানাই, বেগুনি বানাই। তো আনাসের আব্বু অনেক পছন্দ করে বেগুনি, তো সেই জন্য আর কি বেগুনিটা মাঝে মধ্যে খাওয়া হয়, আর এর জন্য এই বেসন নিয়ে আসা। তো সেই কারণে অবশ্য বেসন আমার আছে ঘরেই, তো বেসন আর কেনা লাগবে না। তো আর যা যা কেনা লাগবে, তো এগুলোই আমার আর কি বাজার করতে হবে। তো সব কিছুই আসলে করতে হয়, আর যেহেতু মানে আর কয়েকটা দিন আছে, তো সেজন্য আর কি এক এক করে সব কাজই আমাদের একা হাতে গুছিয়ে নিতে হয়। তো একা একা কাজ করলে অবশ্যই এরকমই সব কিছু খুব সুন্দরভাবে আর প্রত্যেকটা দিন হিসাব করে অবশ্য কাজগুলো করতে হয়। কারণ হচ্ছে দেখা গেছে যে আপনি যখন নাকি একটা একটা করে দিনগুলো গুনতে থাকবেন, তখন দেখবেন অনায়াসে এই দিনগুলো শেষ হয়ে যাইতেছে। আপনি একদমই মানে টেরও পাওয়া যায় না যে কখন যে এই দিনগুলো চলে যায়। তো এইখানে হচ্ছে আমি সব কিছু এখন মানে সাজিয়ে গুছিয়ে রাখবো। ডাল, তারপরে হচ্ছে এখানে অনেক কিছু আছে যেগুলো মানে আমাদের প্রতিদিন আর কি দরকার। তো এরকম দরকারি অনেক জিনিসপত্রই আমি সবসময় হাতের কাছেই রাখি, তো সেগুলাই। আর এখানে কাগজের দুইটা বক্স ছিল, তো এই দুইটা আমি ফালাই নাই। কারণ হচ্ছে এই দুইটা আমি মানে যেমন ধরেন কমলা, যদি বাস্কেট ধরে কমলা নিয়ে আসি, তখন দেখা গেছে বাস ওই মানে কমলার সাথে এই বাস্কেটগুলো থাকে আর কি। তো সেই জন্য এই দুইটা আমি রেখে দিয়েছি, কারণ এই তাকের মধ্যে দেখা গেছে যদি এভাবে রাখি তাহলে হয়তো বা খুললে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এগুলোর মধ্যে সুন্দরভাবে যদি রাখি তাহলে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে আমার এই তাকটাও গোছানো শেষ। তো দেখেন আমি সম্পূর্ণটা মানে তাকে গুছিয়ে নিয়েছি দুইটাই, ওপরে নিচে, আর এই হচ্ছে বাইরে থেকে। তো এই এই র‍্যাকটা আমার গুছানো শেষ বক্সটা। তো এরপরে হচ্ছে আমি যে ওভেনের যে র‍্যাকটা, তো সেটাও আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে ওভেনের র‍্যাকটা মানে কীভাবে আমি পরিষ্কার করেছি। আর যেহেতু ছোট্ট একটা মানে ভিডিও, তেমন একটা মানে আমি আর কি আর খুব বেশি টেনে দেইনি, কেটে কেটে করেছি যাতে করে আপনাদের দেখার সুবিধার্থে আর কি, যাতে ছোট হয় আর হচ্ছে দেখতেও কারো খারাপ না লাগে। অনেক সময় অনেক বড় ভিডিও হলে হয়তো বা দেখতে একটু খারাপ লাগতে পারে, তো সেই জন্য। আর এখানে আমার ওভেনটাও পরিষ্কার করা হয়ে গেছে, তো ওভেনটা আমি পুরো একদম ক্লিন করে নিয়েছি সুন্দরভাবে। তো এখানে ওভেনটা যখন আমি ক্লিন করি, তখন হচ্ছে যদি বাসায় লেবু থাকে তাহলে আমি এক টুকরো লেবু কেটে তারপর হচ্ছে ওভেনের মধ্যে রেখে দিই। এতে সুন্দর একটা মানে ফ্লেভার এখানে ওভেনের মধ্যে আর কি হয়, ফ্লেভার বের হয়। তো এর জন্য আর কি যারা যারা নাকি ওভেন ব্যবহার করেন, তো এভাবে ওভেনটাকে ধুয়ে এক টুকরা লেবু যদি এরকমভাবে কেটে ওভেনের মধ্যে রাখি তাহলে কিন্তু ভালো হয়। তো আজকে হচ্ছে বাসায় লেবু ছিল না, তো সেজন্য আর আমি রাখতে পারিনি, তো এই জন্য আর কি বললাম।
আর এই তো আমার অন্তত একটা কাজ করা শেষ। তো এখন হচ্ছে এই যে তাকটা, তো ওভেনের ওপরে যে তাক ছিল এটা আমি এখন গুছিয়ে নিব। তো এটা আমার ক্লিন করা হয়ে গেছে, আমি সুন্দরভাবে মুছে নিয়েছি। আর এখানে ওভেনের ওপরে অনেক কিছু ছিল, তো ওইগুলো আমি সুন্দরভাবে সব কিছু ক্লিন করে নিয়েছি আর সরিয়ে অন্য জায়গায় রেখেছি। তো এখানে আমি যে আমার যে পটগুলো ছিল, তো এটার মধ্যে হচ্ছে এলাচ, আর হচ্ছে একটার ভিতরে হচ্ছে লং। তো এরকমভাবে আর কি সবগুলো আমার যত প্রয়োজনীয় জিনিস আছে তো ওইগুলাই রাখবো। আর এখানেই তো আমি এখানে সবগুলো পটই এখন রেখে দিয়েছি। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর যারা যারা এই কাজগুলো অবশ্য মানে প্রতিদিনের কাজ এক হিসেবে, কারণ হচ্ছে এটা আসলে নির্দিষ্ট কোনো সময়ের কাজ না যে নির্দিষ্ট একটা মানে করে কাজটা করা। আসলে হয় কি, যদি মানে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে যদি আমরা এই কাজগুলো করি তাহলে একসাথে জমা হয় না। প্রতি সপ্তাহেই দেখা গেছে কাজগুলো করে নিলে অনেক অনায়াসেই সব কাজগুলো করা হয়ে যায় আর কি, খুব ইজি হয়। তো এখানে আমি সব কিছু দিয়ে একটু সুন্দরভাবে করছি, একটু মানে ডেকোরেশন করছি। তো এখানে আমি যেই ক্যান্ডেলের জন্য যে মোমদানিটা আর কি নিয়ে আসছিলাম, তো সেটাও রেখে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি ট্রে রেখেছি উডেনের। তারপরে এই সাইডে এই তাকটাও আমি সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি। আসলে এত এত জিনিসপত্র সবসময় দেখা গেছে গোছানো আসলে সম্ভব না। আর এত এত জিনিসপত্র কোথায় রাখবো, মাঝে মধ্যে মানে মাথা কাজ করে না এরকম হয়ে যায় আর কি। কারণ হচ্ছে মানে হয়তো বা আমার সংসারটা অনেক ছোট, কিন্তু ছোট হোক বা বড় হোক দেখবেন আপনার সংসারে সব কিছু আপনার প্রয়োজন পড়বে আর কি, সব কিছু দরকার পড়ে আর সব কিছুই লাগে। তো এখানে আমার নিচের যে তাকটা ছিল তো সেটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আনাসের আব্বু আমাদের জন্য খাবার নিয়ে আসছিল, তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আর কি, তো আমরা এই খাবারটা খাবো। তো আনাসের আমি হচ্ছে এই খাবারটা খাবো। তো এ ছিল আজকের ব্লগ। তো এখন হচ্ছে আমি আর আনাস একসাথে হচ্ছে এই খাবারটা খেয়ে নিব। আর এই ইয়াটা সবজিটা মানে এটা হচ্ছে চিকেন দিয়ে মানে যে ভেজিটেবলগুলো রান্না করছে, আর এখানে হচ্ছে কোকোনাট যে মিল্ক, তো ওই মিল্ক দিয়ে রান্না করছে। তো এত মজা হয়েছিল, আসলে অনেক মানে মজার ছিল এই ইয়াটা সবজিটা। তো যাই হোক, আর হচ্ছে এটা আনাসও অনেকটা পছন্দ করছে, আনাসও আমার সাথে ভালোই মাশাল্লাহ খেয়েছে। আর হচ্ছে এই রেসিপিটার মধ্যে বেগুনও ব্যবহার করছে, তো বেগুন যেহেতু আমি খাই না তো সেই জন্য আর কি বেগুনগুলো আমি ফেলে দিয়েছি আর সব সবজিগুলো খেয়েছি। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।